আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 300 টাকা দামের পাম্প দিয়ে আপনারা টিউবওয়েলের পাইপ থেকে পানি তুলতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই ধরনের চিকন একটা সাবমার্সিবল পাম্প দিয়ে আপনারা টিউবওয়েলের পাইপ থেকে পানি তুলবেন, সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 300 টাকা দামের এই পাম্প দিয়ে টিউবওয়েল থেকে আপনারা পানি তুলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাম্প আছে, এই পাম্পগুলো আপনারা অনলাইনে কিনতে পাবেন। এই পাম্পগুলোর দাম মাত্র 250 থেকে 300 টাকা। তো আমি আজকে এখানে দুইটা পাম্প ব্যবহার করব, দুইটা পাম্প আপনারা 500 থেকে 600 টাকার মধ্যে কিনতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন আমি এখানে 20-25 ফুটের মতো পাইপ ব্যবহার করেছি। এই পাইপের মধ্যে আমি একটা চেক বলও ব্যবহার করেছি যাতে পানিটা ধরে রাখতে পারে, যেহেতু আমার মোটর থাকবে উপরে সেই জন্য একটা চেক বল ব্যবহার করতে হবে। এখন আমি এই পাইপটা টিউবওয়েলের পাইপের ভিতরে সেট করে নিব। আপনারা দেখতে পারতেছেন আমার পাইপটা সেট করা হয়ে গেছে। এখন আমি প্রথমে একটা পাম্প ব্যবহার করে দেখব কি পরিমাণ পানি উঠে। আমি এখানে মাত্র 12 ভোল্ট 7 এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করেছি। আপনারা দেখতে পারতেছেন একটা পাম্পে পানি খুবই কম ওঠে। তো এখন আমি এই পাম্পের সাথে আরও একটা পাম্প কানেকশন দেব, আপনারা দেখবেন আমি কীভাবে এই পাম্পটা কানেকশন দেই। একটা পাম্পের আউটপুট পাইপের সাথে আর একটা পাম্পের ইনপুট আমি কানেকশন দিলাম। এখন দুটো পাম্প আমি প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেকশন দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেখব কি পরিমাণ পানি উঠে। আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু পানির স্পিড আরো বেড়ে গেছে, প্রচুর পরিমাণে পানি উঠতেছে। এখানে যদি আপনারা আরও দুই একটা পাম্প একসাথে কানেকশন করেন তাহলে আরও বেশি স্পিড আপনারা পাবেন। এখানে আমি মাত্র দুইটা পাম্প ব্যবহার করেছি, আপনারা যদি 2-3-4টা পাম্প কানেকশন দেন তাহলে আরও নিচ থেকে উপরে আপনারা পানি তুলতে পারবেন। আপনাদের যদি 3-4 ইঞ্চি পাইপের বোরিং করা থাকে তাহলে এইভাবে 2টা পাম্প অথবা 3টা পাম্প একসাথে কানেকশন দিয়ে আপনারা সাবমার্সিবল পাম্পের মতো নিচ থেকেও পানি তুলতে পারবেন। এখন আমি একটা এম্পিয়ার মিটারের মাধ্যমে মেপে দেখব কত এম্পিয়ার কারেন্ট খরচ হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 2.30 এম্পিয়ারের মতো কারেন্ট খরচ হইতেছে। এই 2.30 এম্পিয়ার দিয়ে যদি আপনারা 12 ভোল্টকে গুণ করেন তাহলে দেখবেন 28 ওয়াটের মতো কারেন্ট খরচ হইতেছে। এই ব্যাটারি দিয়ে এই পাম্প দুটো মোটামুটি 3 ঘন্টার মতো আপনারা চালাতে পারবেন। আপনারা চাইলে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে কারেন্ট দিয়েও চালাতে পারবেন। এই দুইটা পাম্প দিয়ে আপনারা মোটামুটি নিচ থেকে উপরে 30 ফুট পানি তুলতে পারবেন। আপনারা যদি আরও পাম্প ব্যবহার করেন তাহলে আরও উপরে পানি তুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।